ঘূর্ণিঝড় জশে ভ্রুকুটে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী বুধবার আছড়া পড়তে পারে পূর্ব মেদিনীপুরের দীঘা শঙ্করপুর উপকূলে। তার জেরে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা। জশে ভ্রুকুটিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ। প্রস্তুত রাখতে বলা হয়েছে উপকূলবর্তী সাইক্লোন সেন্টারগুলিকে, পর্যাপ্ত পরিমাণে খাবার পানীয় জল ওষুধ মজুত রাখতে নির্দেশ। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। করোনা আতঙ্কে বার্ধক্যজনিত কারণে মৃতের দেহ সৎকারেও এগিয়ে এলেন না প্রতিবেশীরা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সকাল থেকে বিকেল পর্যন্ত বাড়িতেই পড়ে রইল মৃতদেহ, শেষে পাশের পাড়ার বাসিন্দাদের সহযোগিতায় মৃতদেহ সৎকার হল। অ্যাপ নির্ভর ক্যাব চালকের বিরুদ্ধে যাত্রীকে মাদক জাতীয় কিছু খাইয়ে যাত্রী সর্বস্ব লুট করে নেবার অভিযোগ। বাগনানের কাছে জাতীয় সড়কের ধার থেকে অসুস্থ অবস্থায় যাত্রীকে উদ্ধার করা হয়, ভর্তি উড়ুবেড়িয়া হাসপাতালে। পরিবার সূত্রে খবর, কলকাতা থেকে ঘাটাল যাওয়ার জন্য অ্যাপ ক্যাবটি বুক করেন যাত্রী। করোনা সংকটকালে অক্সিজেনের পাশাপাশি ফ্লো মিটারেরও আকাল দেখা দিয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে বিনামূল্যে 200টি ফ্লো মিটার দিল বেলুড়ের এক ফ্লো মিটার নির্মাণকারী সংস্থা। হাওড়া জেলাশাসকের দপ্তরে ফ্লো মিটারগুলি প্রদান করা হয়েছে। পশ্চিম বর্ধমানে বানপুরে ইসকোর একটি স্কুলকে বদলে ফেলা হলো কোভিড হাসপাতালে। এখানে চিকিৎসা পরিষেবা দেবে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতাল। কয়েকদিনের মধ্যে শুরু হবে পরিষেবা। কাটোয়া থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করোনা আক্রান্তদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না, অভিযোগ কাটোয়া তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তার দাবি অব্যবস্থার কথা জেলাশাসককে জানিয়েছেন। ডিএম জানিয়েছেন এমন অভিযোগ তিনি পাননি। বাঁকুড়ার পাত্রসায়রে ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তির ওপর অজানা জন্তুর হামলা, জখম ব্যক্তি ভর্তি হাসপাতালে। নেকড়ের হামলা বলে দাবি বন দপ্তরের। দাবি নেকড়ে নয়, হায়না বা ওই জাতীয় কোনো প্রাণী ঢুকে পড়েছিল ঘরে। আতঙ্কে গ্রামে রাত পাহারা ভাবনা। কোচবিহারের মাথাভাঙার কেদারহাট বাজারে বিজেপি সমর্থক ব্যবসায়ীর দোকানে ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ মানতে নারাজ তৃণমূল, এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সংক্রমিত রোগীর চাপ কমাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে চালু হলো কোভিড ওয়ার্ড। আপাতত 40টি বেড রয়েছে এখানে। শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব এই কোভিড ওয়ার্ডের উদ্বোধন করেন। কার্শিয়াঙ্গে দেখা মিলল লেপার জাতীয় এক প্রাণী, নজর রাখছে বন দপ্তর। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।